হ্যালো এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবার আর একটি নতুন ভিডিও। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমার ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। আমি আজকে কথা বলতে যাচ্ছি থ্রি হাইলি পেড জব ইন ইউকে। প্রথম হাইলি পেইড জবটি হচ্ছে অ্যামাজন জব। আপনি অ্যামাজন জব করলে আপনার বেতন শুরু হবে £9 থেকে এবং সর্বোচ্চ £11-12 পর্যন্ত। তবে অ্যামাজনে জব করতে গেলে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দরকার হবে। তবে ড্রাইভিং লাইসেন্সটা যদি আপনার থাকে তাহলে আপনি ডেলিভারি যে জবটি আছে সেই জবটি করতে পারবেন। আর অন্যভাবেও বলা যায় যে আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটা না থাকে তাহলে আপনি ওয়্যারিং হাউস, এর মানে হচ্ছে আপনি ওদের ভিতরে যে কাজটি আছে যেমন প্যাকেজিং করা ওই এবং প্রোডাক্টকে কোন প্রোডাক্ট অর্ডার করলে সেগুলো আপনারা অনলাইনে চেক করতে পারেন, এই ধরনের অনেক ধরনের কাজ আছে সেগুলো আপনি করতে পারবেন। কিন্তু লকডাউনে আপনারা যদি ইচ্ছা করেন তো অ্যামাজনে যোগাযোগ করতে পারেন এবং অ্যামাজনে কিন্তু লকডাউনের সময় অনেক লোকই নেয়, কারণ অ্যামাজনে অনেকে ঘরে বসেই অর্ডার করে। তো অ্যামাজনে সব থেকে ভালো প্রোডাক্টটি পাওয়া যায়, এর জন্য সবাই ফেইথফুল হয় এবং অ্যামাজনে প্রচুর পরিমাণে অর্ডার করে। সো সেই ক্ষেত্রে অ্যামাজনের কর্তৃপক্ষও এই সময়টা অনেক লোককে নিয়োগ দিয়ে থাকে। দ্বিতীয় জবটি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। এই কনস্ট্রাকশনের কাজ আপনার শুরু হয়, স্টার্টিং বেতন হচ্ছে £10 থেকে এভাবে £11-13-14 পর্যন্ত চলে যায়। তবে এই বেতনটি হচ্ছে আপনি যদি কোম্পানির সাথে কাজ করেন তাহলে আপনি এই £10-14 মতন পেতে পারেন। আর আপনি যদি বিল্ডারের সাথে কাজ করেন তাহলে কিন্তু আপনি এত পাউন্ড পাবেন না। সো সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানির সাথে যদি কাজ করতে যান তাহলে আপনার অবশ্যই সিএসিএস কার্ড তৈরি করতে হবে, মানে এটা বানাতে হবে। আপনাকে সিএসিএস কার্ড বানাতে হলে অবশ্যই সিআইটিভি এর একটা টেস্ট দিতে হবে, দেন আপনি সিএসিএস কার্ডটি তৈরি করতে পারবেন। আর আপনি যে টেস্টটি দিবেন সিআইটিভি টেস্ট, এটা 6 মাসের মেয়াদ হবে। তাহলে আপনি এই কার্ডটার মেয়াদও আপনার হবে 6 মাসের, অবশ্যই এটা মনে রাখতে হবে। আর এখন লকডাউনের সময় এই কনস্ট্রাকশনের কাজগুলো সব কিছুই বন্ধ আছে, কারণ বরিস জনসন বলেছে যে যে কাজগুলো ঘরের ভিতর বসে করা যাবে সেই কাজগুলোই করতে হবে। যেহেতু এখন কনস্ট্রাকশনের কাজ কিন্তু ঘরে বসেই করা যায় না, সো সেক্ষেত্রে এখন মানে লকডাউনের সময় এই কাজগুলো বন্ধ আছে। তৃতীয় জবটি হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড। এই সিকিউরিটি গার্ডের কিন্তু ইউকেতে অনেক ডিমান্ড আছে। তো এই জবটি করতে গেলে আপনাকে অবশ্যই ওই যে সিএসিএস কার্ডটা অবশ্যই তৈরি করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে যে আপনার ওখানে কাজের জন্য একটা লাইসেন্স, এই লাইসেন্সটা অবশ্যই তৈরি করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি ওখানে সিকিউরিটি গার্ডের জবটি করতে পারবেন না। আর এই সিকিউরিটি গার্ডের জবের জন্য আপনি পার আওয়ারে পাবেন £9-10। আর এটা খুব ইজিতেই পাওয়া যায়, যদিও আপনার এই অ্যাপ্লিকেশনটা করার জন্য মানে যে লাইসেন্সটা আপনি তৈরি করবেন এটা একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, তো একটু বেশি সময় লেগে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তবে এই কাজটা কিন্তু অনেক ইজিতেই পাওয়া যায় যদি আপনার কাছে এই লাইসেন্সটা থাকে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলে প্রথমত আপনাকে লাইসেন্স বানিয়ে নিতে হবে, কাজের জন্য যে লাইসেন্সটা এটা অবশ্যই বানিয়ে নিতে হবে, তাহলে আপনার জন্য খুব সহজ হবে এবং আপনি ইজিতেই কাজটি পেয়ে যেতে পারবেন। আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি করে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল দিয়ে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যে ভিডিওটি আপলোড করব আপনি সবার আগে পেতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। বাই বাই।